ওয়েলকাম টু গাইড ফর এক্সাম। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ এবং বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে। এই টপিক থেকে প্রায় প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন আসে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই টপিক থেকে যে প্রশ্নগুলি আসবে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, সাথে সাথে বেল আইকনটি প্রেস করবে। তো চলো আলোচনা শুরু করি। ভারতের প্রায় একশোটিরও বেশি ন্যাশনাল পার্ক এবং 500টিরও বেশি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ আছে। এই টপিক থেকে তোমাদের জানতে হবে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ কোনটি, কোন রাজ্যে অবস্থিত, আর কয়েকটির ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ কয়েকটির ক্ষেত্রে জানতে হবে ওই জাতীয় উদ্যান বা অভয়ারণ্যর, ওই অভয়ারণ্যে কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। আমি এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলি প্রায় বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, সেই সমস্ত ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য থেকে বা বায়োস্ফিয়ার রিজার্ভগুলি আলোচনা করেছি। তো প্রথম, জলদাপাড়া স্যাংচুরিজ বা জলদাপাড়া অভয়ারণ্য। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্য, এখানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে বলা হয় জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত বা জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত, বা এরকমভাবে বলা হয় যে একশৃঙ্গ, বলা হয় যে জলদাপাড়া অভয়ারণ্যে কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তো নেক্সট, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমের জোড়হাটে অবস্থিত, এখানেও একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। নেক্সট, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, এটি অবস্থিত সিকিমের গ্যাংটকে। নেক্সট, কর্বেট ন্যাশনাল পার্ক। কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। এই কর্বেট ন্যাশনাল পার্কের পূর্বতম নাম হল হেইলি ন্যাশনাল পার্ক, এখানে টাইগার সংরক্ষণ করা হয়। এবং কর্বেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তো এই জন্য কর্বেট ন্যাশনাল পার্ক ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশিরভাগ সময়ে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে এই কর্বেট ন্যাশনাল পার্ক থেকে। তো তোমরা এটা ভালোভাবে মনে রাখবে। নেক্সট, ঘানা পাখিরালয় বা কেওলাদেও বার্ড স্যাংচুরিজ। বর্তমানে এই ঘানা পাখিরালয়ের নাম কেওলাদেও বার্ড স্যাংচুরি। তো এটি অবস্থিত রাজস্থানের ভরতপুরে। নেক্সট, কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, এখানে টাইগার সংরক্ষণ করা হয়। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট, দাচিগ্রাম অভয়ারণ্য। দাচিগ্রাম অবস্থিত ছত্তিশগড়ে দাচিগ্রাম অভয়ারণ্য অবস্থিত। নেক্সট, ভিতরকণিকা অভয়ারণ্য, এটি অবস্থিত উড়িষ্যায়। বন্দিপুর স্যাংচুরিজ কর্ণাটকে অবস্থিত বন্দিপুর স্যাংচুরিজ। নেক্সট, গির জাতীয় অভয়ারণ্য বা গির জাতীয় উদ্যান অবস্থিত গুজরাটে। এখানে যে প্রজাতিটা সংরক্ষণ করা হয় এটি হলো এশিয়াটিক লায়ন, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে গির জাতীয় উদ্যান বা গির অভয়ারণ্য কোন স্টেটে অবস্থিত বা এখানে কোন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। ঠিক আছে, নেক্সট, মেরিন জাতীয় উদ্যান। মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত।
নাগরহল জাতীয় উদ্যান, নাগরহল জাতীয় উদ্যান এবং বানারঘাটা, বানারঘাটা জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটকে। দান্দেলি অভয়ারণ্য এবং তুঙ্গভদ্রা অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে। আর গান্ধী সাগর পাঁচমারি অবস্থিত মধ্যপ্রদেশে। বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। মানস স্যাঞ্চুরি অবস্থিত অসমে। এই মানস স্যাঞ্চুরি এখানে একশৃঙ্গ গন্ডর সংরক্ষণ করা হয়। নেক্সট চন্দ্রপ্রভা স্যাঞ্চুরি অবস্থিত ইউপিতে। তো বক্সা, নেক্সট হচ্ছে বক্সা জাতীয় উদ্যান। বক্সা জাতীয় উদ্যান অবস্থিত WB বা ওয়েস্ট বেঙ্গলে। এবার আমরা আলোচনা করব বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে। নীলগিরি প্রথমে আমরা দেখব নীলগিরি। নীলগিরি অবস্থিত দক্ষিণ ভারতে এবং নীলগিরি হল ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট নন্দাদেবী অবস্থিত উত্তরাখণ্ড। নকরেক অবস্থিত মেঘালয়ে। সুন্দরবন অবস্থিত পশ্চিমবঙ্গে। মানস অবস্থিত অসমে। মানস বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত অসমে। মানান উপসাগর তামিলনাড়ুর এবং সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত। ডিব্রু সৈকোয়া অবস্থিত অসমে। দিহাং দিবং অবস্থিত অরুণাচল প্রদেশে। পাঁচমারি মধ্যপ্রদেশ। আর অগস্তমালায় অবস্থিত কেরল ও তামিলনাড়ুতে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম ভারতের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সম্পর্কে, যেগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রায় আসে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলি আলোচনা করলাম, তোমরা এগুলো ভালো করে মনে রাখবে, তাহলে তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে, এই টপিক থেকে যে প্রশ্নগুলি আসবে খুব সহজেই উত্তর দিতে পারবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।